ঘরে বসে যদি বোর হয়ে গিয়ে থাকেন, নতুন কিছু জানতে চান, নতুন কিছু দেখতে চান এবং অন্য লাইফটাকে এনজয় করতে চান, তাহলে আমার ব্লগে জানাই আপনাদের ওয়েলকাম। Welcome, welcome to our savage life. If you don't know who I am, then listen, I'm Srattando, Bangladeshi blogger. Actually guys, I share my life with many kind of different people. Welcome to my another vlog. আমি এসেছি বাংলাদেশের সপ্তম বিভাগ রংপুরে, যা আমার হোম টাউন থেকে প্রায় 10 ঘন্টার রাস্তা, প্রায় অনেকটা দূরে। আর গাইস, এটা হচ্ছে রংপুর জমিদার বাড়ি। রংপুরে তোমরা তিন ভাবে আসতে পারো, বাস দিয়ে, ট্রেন দিয়ে, বাইক দিয়েও আসতে পারো, বাট সবচেয়ে কুলেস্ট ওয়ে হচ্ছে প্লেন দিয়ে আসা। আসার একমাত্র কারণ হচ্ছে রংপুর ইউনিভার্সিটিতে, বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দেওয়া। আর যেহেতু এত দূরে এসে গেছি, সেহেতু ব্লগ তো করতে হয়। ভার্সিটিতে এসেছি, সেহেতু ভার্সিটি আমার ব্লগিং কন্টেন্ট ছিল, বাট আমার কাছে দুইটা নিউজ আছে, একটা হচ্ছে গুড নিউজ, একটা হচ্ছে ব্যাড নিউজ। ফার্স্ট অফ অল ভেবেছিলাম যে আমি ভার্সিটিতে ঢুকে ব্লগ করব, ভার্সিটিতে ক্যামেরা নিয়ে ঢুকা যায় না, এটা হচ্ছে ব্যাড নিউজ। আর গুড নিউজ হচ্ছে আমার দুইটা পরীক্ষায় শেষ হয়ে গেছে, আর এখন আমি একদম ফ্রিলি ঘুরতেছি। কিন্তু ভার্সিটিতে ঘুরতে পারলাম না, তখন রংপুর জমিদার বাড়িতে ঘুরতে আসলাম, যেহেতু আমরা ভার্সিটির ভিতরে ক্যামেরা নিয়ে ঘুরতে পাই না। এখন গাইজ, আমরা রংপুর জমিদার বাড়িতে একটু ট্যুর করবো, মানে সবটা জমিদার বাড়ি একটু ঘুরে দেখবো। সো লেটস গো, লেটস গো, লেটস গো, লেটস। অনেক ঘুরলাম, অনেকক্ষণ ঘুরলাম, আর এখানে ব্লগ করার মতো, কথা বলার মতো তেমন কোনো টপিক নেই, যার কারণে আমি ফেস টু ফেস তোমাদের সামনে কোনো কথা বলি নাই, বেশি কথা বলি নাই, শুধু তোমাদের দেখাইছি যে রংপুরের জমিদার বাড়িটা কেমন। সো আশা করি ব্লগটা এনজয় করছো, আর যদি এনজয় করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা, ইউ শুড সাবস্ক্রাইব, লাইক করবে, শেয়ার করবা। ওকে ওকে, ব্লগই তুমি না আমি, তুমি কথা বললো কেন আমার ব্লগের মধ্যে? সো আজকের মতো বাই, সো আজকের মতো বাই।